আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত শেফা ইউনানি চিকিৎসালয়, শেফা ইউনানি চিকিৎসালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শেফা ইউনানি চিকিৎসালয়। দীর্ঘ 27 বছর আপনাদের মাঝে সেবা দিয়ে, চিকিৎসা দিয়ে, সুপরামর্শ দিয়ে আজ পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু তাআলা শেফা ইউনানি চিকিৎসালয় প্রতিষ্ঠানটি আপনাদের মাঝে এখন পর্যন্ত টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ। শেফা ইউনানি চিকিৎসালয় প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হাফেজকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের ভাই। প্রিয় দর্শক, শেফা ইউনানি চিকিৎসালয় এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা কেন্দ্র। এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, আপনারা অবগত থাকেন শেফা ইউনানি চিকিৎসালয় দীর্ঘ 27 বছর চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় একেবারেই নতুন। আজকে আপনাদেরকে জানাবো, আজকে ভিডিওর মূল বিষয় হলো শেফা ইউনানি চিকিৎসালয় কোথায় অবস্থিত। শেফা ইউনানি চিকিৎসালয় কোথায় অবস্থিত, শেফা ইউনানি চিকিৎসালয় কী ধরনের চিকিৎসা প্রদান করে থাকে, কী ধরনের সেবা প্রদান করে থাকে, কী ধরনের সুপরামর্শ প্রদান করে থাকে। আমরা শেফা ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে দীর্ঘ 27 বছর দেশে এবং প্রবাসে চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। আমাদের থেকে চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে অগণিত জনসাধারণ, অগণিত রোগী মহোদয়, অগণিত দিনী ভাই বোন এবং ফ্রেন্ড সার্কেল চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। আপনারাও আসুন, দেখুন শেফা ইউনানি কী ধরনের চিকিৎসা প্রদান করে থাকে, কী ধরনের সেবা প্রদান করে থাকে, কী ধরনের সুপরামর্শ প্রদান করে থাকে। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত থাকেন যে শেফা ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক নিয়মিত ভিডিও বার্তা দিয়ে আসতেছি শেফা ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে শেফা ইউনানি ইউটিউব চ্যানেলটিতে। আপনারা দৃষ্টি রাখুন নিয়মিত স্বাস্থ্য বিষয়ে, রোগ বিষয়ে, চিকিৎসা বিষয়ে টিপ পেতে। প্রিয় দর্শক, আমরা যে সকল রোগের চিকিৎসা দিয়ে সফলতার সাথে, সুনামের সাথে আসি, সর্বপ্রথমেই বলবো যৌন দুর্বলতা। যৌন দুর্বলতা বলেন, সেক্স দুর্বলতা বলেন, ধাতু দুর্বলতা বলেন, আপনার ভাষা আপনি যেভাবেই বলেন, আমি খোলামেলা বলবো না। আপনি আপনার ভাষা আমাকে খোলামেলা বলতে পারবেন, আমাদেরকে, আমরা শুনে ইনশাল্লাহ স্থায়ী চিকিৎসা দিতে পারবো ইনশাল্লাহ, অমা তৌফিক ইল্লা বিল্লাহ। এছাড়াও আমরা আরও যত রোগের চিকিৎসা দিয়ে থাকি, চর্মরোগ, অ্যালার্জি, সিভিলিস, ঘনোরিয়া, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের ক্ষয়, অতিরিক্ত স্বপ্নদোষ, স্বাস্থ্যহীনতা, মা বোনদের সাদা স্রাব, সূতিকা, অনিয়মিত মাসিক, বাত ব্যথা, গ্যাস্ট্রিক, আমাশয়, পেটের ব্যথা, জন্ডিস, জন্ডিস, এইচবিএস ভাইরাস, হাঁপানি, হাঁপানি কাশ, অর্শ, ভগন্দর, ফিস্টুলা, পাইলস সহ ধবল বা সেতি রোগ অথবা কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত মেদভুঁড়ি সহ যে কোনো রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি। বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার শেফাও দান করছেন। আপনারা অবগত থাকেন যে আমরা প্রত্যেকটা রোগের চিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি। বন্ধুগণ, প্রিয় দর্শক,
আপনারা অবগত থাকেন যে আমরা যৌন রোগের যে চিকিৎসাটি দিয়ে দেশে এবং প্রবাসে পৃথিবীর প্রায় 26টি কান্ট্রিতে আমাদের পেশেন্ট আছে ইনশাআল্লাহ আমরা যৌন দুর্বলতায় সর্বপ্রথমই সফলতার সাথে আসি আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন আর যেই কারণে আপনার যৌন দুর্বলতা হয়ে থাক বার্ধক্যজনিত কারণে হোক ডায়াবেটিসের কারণে হোক বেশি দিন প্রবাসে থাকার কারণে হোক নিজের ভুলের কারণে হোক অতিরিক্ত স্বপ্নদোষের কারণে হোক আপনার যে কারণেই হোক শয়তানের ধোকায় পড়ে হোক যে কারণে হয়েছে যেটাই হয়েছে আপনার ভাষায় আপনি যেভাবে ভুগতেছেন যৌন দুর্বলতা বলতে যা যা বোঝায় আপনি যা যা বুঝেন ইনশাআল্লাহ একটি স্থায়ী চিকিৎসা পেয়ে যাবেন শেফা ইউনানি চিকিৎসালয় থেকে ইনশাআল্লাহ এছাড়াও যারা অ্যালার্জি চর্মরোগে বছরের পর বছর ভুগতেছেন বিভিন্ন ঔষধ বড়ি খেয়েও সুস্থ হচ্ছেন না ইনশাআল্লাহ ইউনানি আয়ুর্বেদিক ও হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা মনে রাখবেন ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা আপনি যদি সঠিক স্থানে আসতে পারেন আপনার সমস্যাগুলি যদি সঠিকভাবে বলতে পারেন আপনি যদি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারেন আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় রহমতে আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারি ইনশাআল্লাহ আপনি স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও গনোরিয়া সিভিলিস ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের ক্ষয় অথবা অতিরিক্ত স্বপ্নদোষ অনেক ভাইরা প্রবাসে থাকে বিবাহিত তারপরেও প্রবাসে থাকার কারণে তাদের অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে তাদের শারীরিক মানসিক বিভিন্ন সমস্যা হচ্ছে তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইউনানি আয়ুর্বেদিকের একটি স্থায়ী চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ যে ভাই বোনেরা বলেন অতিরিক্ত স্বাস্থ্যহীনতা ভালো ভালো খাবার খেয়ে আরামাইষ্টে থেকে অতিরিক্ত রেস্টে থেকেও স্বাস্থ্যর পরিবর্তন হচ্ছে না ইনশাআল্লাহ আপনারা দু থেকে তিন মাসের একটি কোর্স করে দেখুন স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবেন মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আশা রাখি যে মৃত্যুর আগে আপনার স্বাস্থ্য ভাঙবে না ইনশাআল্লাহ এছাড়াও মা বোনেরা যারা সুতিকা সাদা স্রাব অনিয়মিত মাসিক বন্ধুত্বজনিত সমস্যা মাসিকের অনিয়মের কারণে অনেকেরই সন্তানাদি হচ্ছে না আপনারা ইনশাআল্লাহ আয়ুর্বেদিক ইউনানি থেকে একটি স্থায়ী চিকিৎসা পেয়ে যাবেন যারা বাত ব্যথায় ভুগতেছেন বছরের পর বছর গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস জন্ডিস ভাইরাস হয়ে গেছে বিদেশ যেতে পারতেছেন না এসবিএস হয়ে গেছে আসুন আমাদের কাছে চিকিৎসা নিন পরামর্শ নিন সুস্থ জীবনযাপন করুন যারা হাঁপানি কাশে ভুগতেছেন বছরের পর বছর শ্বাসকষ্ট বিভিন্ন ঔষধ বড়ি খেয়ে ইনহেলার পর্যন্ত গ্রহণ করেও সুস্থ জীবনযাপন করতে পারতেছেন না ইনশাআল্লাহ তিন থেকে চার মাসের একটি ইউনানি আয়ুর্বেদিক কোর্স করে দেখুন আপনার সবসময় ঔষধ খেতে হবে না ইনশাআল্লাহ আমরা কিছু নিয়ম দেব তিন থেকে চার মাসের কোর্স করে কিছু নিয়মকানুন দেব নিয়মকানুন মানতে পারলে ইনশাআল্লাহ মৃত্যুর আগে আপনার শ্বাসকষ্ট হবে না মহান আল্লাহর কাছে সেই আশাই ব্যক্ত করি যারা অর্স গ্যাস ভগন্দর ফিস্টুলা বা পাইলসের সমস্যায় ভুগে আছেন দীর্ঘদিন ভুগতেছেন বিভিন্ন ঔষধ খাইছেন অপারেশন করছেন সুস্থ হচ্ছেন না ইনশাআল্লাহ আমাদের ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বালের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে দেখুন ইনশাআল্লাহ আপনার এই অর্স গ্যাস ভগন্দর ফিস্টুলা বা পাইলসের পয়জনগুলা মলদার দিয়ে বাথরুমের সাথে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আর হবে না আল্লাহর দরবারে সেই আশাই ব্যক্ত করি যারা অতিরিক্ত মেদবুড়ি নিয়ে ভুগতেছেন অতিরিক্ত স্বাস্থ্য নিয়ে চলাফেরা করতে কষ্ট তাদেরকে আমরা সর্বপ্রথম পরামর্শ দিয়ে থাকি বিভিন্নভাবে ব্যায়াম করার জন্য ব্যায়াম করে অনেকেই সফল হয়েছে অনেকে হইতে পারে না অনেকে আসে যে ঔষধ দেন ঔষধ খেয়ে কমবো সময় পাই না হাঁটুর ব্যথা বিভিন্ন সমস্যার কারণে ব্যায়াম করতে পারতেছি না ইনশাআল্লাহ তাদের জন্য সুসংবাদ হলো সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত প্রত্যেকটা রোগেরই সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত মেডিসিন আছে ইনশাআল্লাহ আপনার অতিরিক্ত মেদ ভুঁড়ি কমে যাবে এছাড়াও যারা স্মৃতিরোগ ধবল রোগ অথবা কুষ্ঠকাঠিন্য অথবা কুষ্ঠরোগ মহান আল্লাহ সুবহানাহু তাআলা এ পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার শেফাও দান করছেন আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি বন্ধুগণ প্রিয় দর্শক আপনারা অবগত থাকেন যে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল কোম্পানিগুলো আছে তাদের থেকে আমরা ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনারা দেখতেই পারতেছেন আমার ডানে বামে
প্রচুর ঔষধ আছে, ভিতরে আরও বহুত ঔষধ আছে। যাই হোক, ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী, আপনাদের সমস্যা অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি। এছাড়াও যদি আপনার সমস্যা জটিল হয়ে যায়, কঠিন হয়ে যায়, অনেক পুরনো হয়ে গেছে, ওই ক্ষেত্রে আমাদের যারা হাকিম সাহেবরা আছে, কবিরাজরা আছে, তাদেরকে নিয়ে আলোচনা করে, বসে বোর্ডের মাধ্যমে আলোচনা করে প্রয়োজনে আপনাদের ঔষধ প্রস্তুত করে দিয়ে থাকি। বন্ধুগণ, আপনারা অবগত থাকেন যে আমরা যদি কোনো ঔষধ প্রস্তুত করি, ওই ক্ষেত্রে আমরা কোনো কেমিক্যাল ব্যবহার করি না, আমরা সম্পূর্ণ হার্বস দিয়ে লতা পাতা, গাছের ছাল বাকল, শিকড় মূল, ফল মূল দিয়ে, সম্পূর্ণ লতা পাতা দিয়ে, সম্পূর্ণ হার্বস দিয়ে আমরা ঔষধ প্রস্তুত করে দিয়ে থাকি। আমরা যে ঔষধ প্রস্তুত করি তার ভিতরে কোনো কেমিক্যাল প্রয়োগ করি না। আমরা বিভিন্ন এই প্রিয় মাতৃভূমিতে যত রকমের হার্বস আছে তা তো সংগ্রহ করি, এছাড়াও আমরা বহির্বিশ্ব থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে হার্বস সংগ্রহ করে আপনাদের মাঝে ঔষধ প্রস্তুত করে দিয়ে থাকি। প্রিয় দর্শক, আপনারা আরও অবগত থাকেন যে আমরা পৃথিবীর 26টি কান্ট্রিতে অলরেডি ঔষধ পার্সেল করে আসতেছি বছরের পর বছর। এছাড়াও আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, ইনশাল্লাহ আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনার ঔষধ আপনার হাতের মুঠে পৌঁছে দেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত থাকেন যে আমরা শেফা ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে দীর্ঘ 27 বছর চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে আসতেছি। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা শেফা ইউনানি চিকিৎসালয়, রিদওয়ানা টাওয়ার, তৃতীয় তলা, ভুলতা গাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে 01731759485, এই নম্বরটিতে ইমো সহ অন্যান্য অ্যাপস খোলা আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি ঠিকানা নাম্বারটি আবার বলতেছি, শেফা ইউনানি চিকিৎসালয়, রিদওয়ানা টাওয়ার, তৃতীয় তলা, ভুলতা গাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে, যেটি সরাসরি ডাক্তার কবিরাজ হাকিমদের সাথে যোগাযোগ করতে পারবেন, সেই নাম্বারটি 01731759485। এই নাম্বারটিতে ইমো সহ অন্যান্য অ্যাপস খোলা আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এ ভিডিও এখানেই শেষ করতেছি। প্রিয় দর্শক, এ ভিডিও আর বেশি বড় করব না, আপনারা দৃষ্টি রাখুন শেফা ইউনানি চিকিৎসালয় ইউটিউব চ্যানেলে নিয়মিত স্বাস্থ্য বিষয়ে, রোগ বিষয়ে টিপসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের শেফা ইউনানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যেন নিয়মিত স্বাস্থ্য বিষয়, রোগ বিষয় টিপসগুলো মিস হয়ে না যায়। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।